অনিয়মিত মাসিক যে সকল মা বোনদের হচ্ছে, খুব টেনশনে আছেন, আপনাদের মাসিক অনিয়মিত হয়, অনিয়মিত বলতে প্রত্যেক মাসে হচ্ছে না, কখনো কখনো আটকে যায়, কখনো কখনো কোনো কোনো মাসে বন্ধ হয়ে থাকে, মাসিক হয় না, অসুস্থ হয় না, এজন্য মা বোনেরা খুব চিন্তায় পড়ে যায়। আজকে সহজ মাত্র 11 দিন একটি আমল করবেন, এই আমলটা করার বদৌলতে আপনার মাসিক অনিয়মিত হওয়া থেকে নিয়মিত হয়ে যাবে। আপনি দেখবেন জাদুর মতো এই আমলটা কাজ করতেছে, আপনি অত্যন্ত খুশি হবেন, আমাকে 100% ধন্যবাদ দিতে আপনি বাধ্য হবেন এই আমলটা করার পর। হ্যাঁ, যেই সকল মা বোনদের মাসিক অনিয়মিত হয়, এক মাস পর পর 2-3 মাস আটকে থাকে, তারপর আবার হয় এমন আর কি, যেই সকল মা বোনদের মাসিকটা অনিয়মিত তারা এই আমলটা করবেন, সহজ একটি আমল বলে দিচ্ছি। চলে যাচ্ছি মূল কথায়, তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এখনও পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে শুনতেছেন পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। হ্যাঁ দর্শক, সেটা হচ্ছে একটি দোয়া। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মাঠে মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, যেই দোয়া পড়ে মুক্তি পেয়েছিলেন, দোয়ায় ইউনুস বলা হয় যেই দোয়াটাকে, আমরা সকলেই পারি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এটা কোরআনে আছে, সূরায়ে আম্বিয়ার 87 নম্বর আয়াত। যদি কেউ না পারেন কোরআন খুলে দেখে নিতে পারেন, সূরায়ে আম্বিয়ার 87 নম্বর আয়াত, সেটার মধ্যে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এটা দৈনিক কোনো ব্যক্তি 341 বার সারা দিনে মিলিয়ে তারপর পড়বেন, 341 বার যদি আপনি পড়তে পারেন এভাবে, শুধুমাত্র 11 দিন আমল করবেন, 341 বার পরে একটু দোয়া করবেন, ব্যাস আপনি 11 দিন আমলটা করার পরই দেখবেন যে আপনার সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এরপর থেকে আপনার অসুস্থতা, আপনার মাসিক, আপনার ঋতুস্রাব দেখবেন নিয়মিত হয়ে যাচ্ছে। ধন্যবাদ মা বোনেরা, ধন্যবাদ সকল ভাইয়েরা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।